তুমি এখনো ঘুমাওনি? ঘুম যে আসছে না। সারাক্ষণ শুধু উল্টো পাল্টা চিন্তা। তুমি কেন এই দুশ্চিন্তাগুলোর বাইরে বেরিয়ে আসতে পারছো না? কি করে আসবো অর্জুন, কি করে আসবো? আমার এই ভবিষ্যতে যে হঠাৎ করে সব কিছুর সঙ্গে জড়িয়ে গেছে, এসব ছেড়ে আর যে কিছু ভাবতে পারছি না আমি। নিজের মতন ভাবতে পারলে কি করতে? হয়তো চিরকালের মতন এই মুড়মুড় বাড়ি ছেড়ে চলে যেতাম। পারতে? না, পারতে না। আদিত্য তার ভালোবাসাকে ছেড়ে তোমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। সম্ভব নয়। কেন এরকম হলো বলো তোর জন্য? কেন হলো বলো তো? আগের এই বিন্দু যে শুধু নিজেকে নিয়ে ভাবত, নিজের সুখ দুঃখ ভালো মন্দ আমার আমিটার মধ্যে হঠাৎ করে যে কখন আদিত্য এসে গেছে আমি বুঝতেও পারিনি। শুধু এসে যায়নি, তোমার এই আমিটাকে ভেঙে আবার নতুন করে গড়ে তুলেছে। এটাই ভালোবাসা। হ্যাঁ বিন্দু, তুমি এখন এই আদিত্য তার ভালোবাসার বন্ধনে জড়িয়ে গেছো। এটাকে ছেড়ে তোমার পক্ষে কোথাও যাওয়া এখন সম্ভব নয়। কোথাও যাওয়া সম্ভব নয়।